এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বড় বৌমা, বড় বৌমা, একবার এদিকে এসো তো। আসছি বাবা। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, এসো এসো। শোনো, ঈশার বাড়ি থেকে ফোন করেছিল জানো, প্রতীক আর ঈশাকে দিরাগমনে নেমন্তন্ন করতে। ও, কবে? আগামী পরশু। তুমি শিগগিরই যাও, গিয়ে খবরটা দাও। আমি এক্ষুনি বলছি। হ্যাঁ, যাও যাও যাও। ঈশা! হ্যাঁ মা, একবার এসো না একটু। আসছি। হ্যাঁ মা। আচ্ছা, তোমার বাড়ি থেকে ফোন করেছিল, নিমন্ত্রণ করেছে তোমাকে আর প্রতীককে দিরাগমনে। ও, কে ফোন করেছিল? ও, বাবাকে ফোন করেছিলেন। তোমার মা বাবা দুজনেই আমার সাথে কথা বললেন, জানো তো, আমাকেও কিন্তু নিমন্ত্রণ করেছেন। আসলে আমি তো বড্ড খাই খাই করি, যত বয়স বাড়ছে তত আমার খাই খাইটা বাড়ছে, কিন্তু জানো তো যে বাড়িতে আমাকে অত্যন্ত কড়া নজরে থাকতে হয়, চাইলেও মুখরোচক কিছুই আমার কপালে জোটে না। তাই বিয়ের দিন আমি তোমার মা বাবাকে বলে এসেছিলাম একদিন বাড়িতে ডেকে আমাকে পেট পুড়ে খাওয়াতে। ওনারা সেই কথাটাই রাখলেন বলতে পারো। তা বেশ করেছে, সে আমার মা বাবা না বললেও আমি আপনাকে সাথে করে নিয়ে যেতাম। সে তো খুব ভালো খবর, কিন্তু আমি ওদেরকে একটা শর্ত দিয়েছি। আপনি কি শর্ত দিয়েছেন বাবা? আমি শর্ত দিয়েছি যে জাগৃতি যদি নিজের হাতে রান্না করে আমাকে পরিবেশন করে খাওয়ায় তাহলেই আমি যাব। বাবা, খুব ভালো শর্ত দিয়েছো বাবা। খুব আনন্দ পাচ্ছ দেখে মনে হচ্ছে, মিহি যেরকম আনন্দ পেলে লাফায় না, তুমি দেখছি ওরকম করছো। ভালো কথা, মিহির কথা মনে করলি। দিদিভাই কোথায়? দিদিভাই কেন, ওকে আবার কি দরকার? আরে ওকে ডাক, দরকার আছে আমার। ছোট বৌমা, ছোট বৌমা, যাচ্ছি বাবা। শিগগিরি শিগগিরি, শোনো শোনো শোনো, এই অনি আর মিহিকে একটু ডাকো তো। কেন, ওদের ডাকবো কেন? না মানে ওদেরও নিমন্ত্রণ আছে নাকি? একদম ঠিক ধরেছো, প্রতীক এবং ঈশার যেমন দিরাগমনে নিমন্ত্রণ আছে তেমনি আমারও আছে, সঙ্গে ওরা অনি আর মিহি দিদিভাইকেও নিমন্ত্রণ করেছে। আমার দিরাগমনে মিহি আর দাদার নিমন্ত্রণ কেন? যাও, ওদেরকে জানাও, বলো ডেকে আনো। ডাকবো না। তুই এসছিস, আমি যে কি খুশি হয়েছি। দাঁড়া দাঁড়া, তোর মুখটা দেখি, কি মিষ্টি লাগছে তোকে রে দেখতে। বলছিস? হ্যাঁ, বস। তোর মুখটা সত্যি খুব সুন্দর লাগছে রে সিঁচিদুর পরে। মানে তুই মা জেঠিমাদের মতো কবে হয়ে গেলি রে? সিঁদুর পরলে খালি মেয়েদেরকে দেখতে সুন্দর লাগে নাকি? এই তুই আমাকে জেঠিমাই বল বা কাকিমাই বল, আমি শুধু এটুকু জানি যে সিঁদুর পরলে যে কারো মুখে খুব সুন্দর লাগে, তেমন তোরও খুব সুন্দর লাগছে। ও, তার মানে তুই বলতে চাইছিস সিঁদুর ছাড়া আমাকে দেখতে সুন্দর নয়, তাই তো? আমি তাই বললাম নাকি? আমি শুধু তোকে এটুকু বলতে চাই যে আজকে তোকে একটু বেশি সুন্দরই লাগছে। এক সেকেন্ড, এই তুই সাইকোলজি স্টুডেন্ট না? তুই এটুকু জানিস না, মেয়েদের বিয়ের পর এমনি মনের মধ্যে একটা আনন্দ কাজ করে আর সেই আনন্দের ছাপই তাদের মুখে ফুটে ওঠে। আমার ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা সেরকমই, আমারও। সরি। আরে ধুর, তুই কি ভাবছিস, বিয়ের কথা বলছিস বলে আমার খারাপ লাগছে? আমার খারাপ আর লাগে না রে, তুই তো আমার খুব ভালো বন্ধু, তুই তো চিনিস আমাকে। হ্যাঁ চিনি তো, কিন্তু তোর চোখে মুখে তো সেই আনন্দটা দেখতে পাচ্ছি না। আচ্ছা জাগৃতি, একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? এবার না তোর স্মৃতিতে সিঁদুর ওঠাটাও দরকার। এই তোর স্মৃতিতে যে সিঁদুর দিল সেই মানুষটি কোথায়? আলাপ করাবি না? নিশ্চয়ই, তারা ডাকছি। এই শুনছো? এটাই তো শুনতে চাইছিলাম। এই শুনছো? তুই না কি গো, কোথায় গেলে? এদিকে এসো না।
কি হয়েছে? এই যে, এই হলো সেই চাকরিটি। আচ্ছা, নমস্কার। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। বস বস বস। এই সেই চাকরিটি মানে কি রে? তুই আমার নামে কি কি বদনাম করেছিস? আরে না না, বদনাম কিছু করেনি। আপনার কথাও সবসময় বলে, ইভেন ভালো কথাই বলে। আর সব থেকে বড় কথা, আপনি ওকে বিয়ের জন্য সবসময় বলতেন, তো সেই জন্যই ও বিয়ের কথা ভেবেছিল। আর আপনি না বললে কিন্তু ও বিয়ের কথা একদম ভাবতো না। হ্যাঁ, নাহলে নাকি বিয়েটাই করতো না। তাহলে বিয়েটা কে করলো, ভূতে? সত্যি গো, আমি ওকে বিয়ে নিয়ে অনেকবার বলেছি, কারণ আমি ওর বিয়েতে না চুটি আনন্দ করতে চেয়েছিলাম। কিন্তু সে আর করলি কোথায়? তুই তো আসতেই পারলি না আমার বিয়েতে। সেই কি করব বল, সবই তো জানিস। সেদিনই আমার ননদের বিয়ে ছিল। এই যে কপাল কপাল, সব কপাল, সত্যি কপাল। ছাড় বাদ দে। এই শোন না, মা তোর কথা অনেকদিন ধরে বলছিল, এই দীরাগমনে আমাদের সাথে আমাদের বাড়ি চল না রে, খুব ভালো লাগবে। ও হো হো, ওই দিন তো আবার তোর ননদেরও দীরাগমন। হতে পারে। এই আমি কিন্তু আসতে পারি, আমি তোকে জানিয়ে দেবো তাহলে। মানে তোর ননদের দীরাগমনের দিনে তুই আমাদের বাড়ি আসবি? এই কি গো, তুমি বসে আছো কেন? কিছু খাবার নিয়ে আসো না। এমা না না, ওসবের দরকার নেই। আরে তুই চুপ কর তো, আমাদের এখানে না একজন খুব ভালো চপ বানায়। এই তুমি যাও গিয়ে নিয়ে আসো না। ম্যাডাম, আপনার ভেজিটেবল চপ চলবে তো? আরে ওর সব চলবে, তুমি নিয়ে এসো। বেশ, তোমরা কথা বলো, আমি আসি। এই কি হয়েছে রে, তোর ননদের দীরাগমনে তুই থাকবি না কেন? তুই তো জানিসই পারো, আমি কিছু কিছু জিনিস একটু এড়িয়ে যেতে পছন্দ করি। আবার কি এড়িয়ে যেতে চাস চাকরিতে? মানে কি বাবা? ধেয়ে আসছে মানে তো মিহি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি এনেছো? যেটা সব থেকে বেশি পছন্দ করো সেটা কি বলো তো? বলো না। ডানডানা পপকর্ন। ইয়েস পপকর্ন, শিগগিরই নাও। বাড়িতে বানালে? অফকোর্স। তোকে আমি মেয়েকে বাইরের খাবার খাওয়াবো নাকি? না সে কথা নয়, তোর জন্য এনেছি, তুই খা। তুমি খাও। না না না, আমার ভালো লাগে না। কি বলতো, পেট ভরে না অথচ খেয়েই যায়, আমার ওসব পোষায় না। এ বাবা, দেখেছিস কথা বলতে তো ভুলেই গেছি, কফি এনেছি তো, তোর কফিটা ঠান্ডা হচ্ছে, এদিকে আয়।